হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেন কিনবেন লিফান কেপিআর 165R? বাইকটি কেনার প্রথম কারণ হতে পারে এই বাইকের প্রজেকশন পাওয়ার এলইডি হেডলাইট। প্রজেকশন এলইডি হওয়ার কারণে বাইকটি নাইট রাইডিংয়ের সময় আপনাকে বেটার ফিডব্যাক দিতে পারবে। লো বাজেটের বাইকে প্রজেকশন এলইডি হেডলাইট সত্যি ভালো লাগার একটা বিষয়। সামনে থেকে বাইকটিকে দেখতে বাইকের ডিজাইন সত্যি জোস, কিন্তু পেছনের লুকটা আরও কিছুটা স্পোর্টি হওয়া প্রয়োজন ছিল। রাইডিং পজিশন এই বাইকের অন্যতম একটা ভালো ফিচার্স। যাদের উচ্চতা কিছুটা কম কিন্তু আপনি চাচ্ছেন একটা স্পোর্টস বাইক রাইড করতে, তাহলে লিফান কেপিআর 165 হতে পারে আপনার বেস্ট চয়েস। 5'2" থেকে শুরু করে এর উপরে যে কোনো হাইটের মানুষ বাইকটিকে ইজিলি রাইড করতে পারবে। এছাড়াও কেপিআর স্পোর্টস বাইক হওয়া সত্ত্বেও হ্যান্ডেল বার আপরাইট, বাইকটিকে ঝুঁকে চালাতে হবে না, এজন্যে ব্যাকপেন হওয়ার সম্ভাবনাও নেই বললেই চলে। বাইকের মিটার কনসোলে থাকছে ডিজিটাল প্লাস অ্যানালগ কম্বাইন্ড। মিটার কনসোলে বাইকের সকল ইনফরমেশন পাওয়া যাবে। বাইকে দেয়া হয়েছে 14 লিটার ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি। ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসেবে থাকছে ফুয়েল ইনজেকশন বা FI। কেপিআর বাইকের ইঞ্জিন হিটিং ইস্যু নিয়ে একটা প্রবলেম ছিল, কিন্তু এই বাইকটিতে এই প্রবলেমটাও থাকছে না। বাইকটির ইঞ্জিন কুলিং সিস্টেম হিসেবে দেয়া হয়েছে লিকুইড কুলিং সিস্টেম। প্রতি লিটার ফুয়েলে লিফান কেপিআর 165 বাইকের মাইলেজ পাওয়া যাবে 40 কিলোমিটারের আশেপাশে। স্পোর্টস বাইক অনুযায়ী বাইকের মাইলেজ পারফেক্ট। বাইকের পাওয়ার এবং টর্ক প্রডিউস ক্ষমতা যথেষ্ট ভালো। বাইকের ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 8000 RPM-এ 17 BHP। ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 6500 RPM-এ 17 BHP। বাইকটিতে ট্রান্সমিশনে থাকছে 6-speed গিয়ারবক্স। প্রতি ঘন্টায় কেপিআর 165 বাইকের টপ স্পিড পাওয়া যাবে 135 থেকে 140 কিলোমিটার ম্যাক্স। প্রায় সব স্পোর্টস বাইকেই পিলিয়ন সিটের কমফোর্ট হয় না, কিন্তু কেপিআর বাইকের পিলিয়ন সিট পিলিয়নের জন্য কমফোর্টেবল হবে 100%, কারণ এই বাইকের পিলিয়ন সিটের স্ট্রাকচার কমিউটার বাইকের পিলিয়ন সিটের মতো কিছুটা। ব্রেকিং সিস্টেম হিসেবে বাইকের ফ্রন্টের চাকায় লার্জ একটা ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। সামনের চাকায় ডিস্ক ব্রেক সাইজ 300 মিলিমিটার, পেছনের চাকায় ডিস্ক ব্রেক সাইজ 240। বাইকে দেয়া হয়েছে CBS ব্রেকিং সিস্টেম। অন্য সব বাইকের CBS ব্রেকিং থেকে এই বাইকের CBS ব্রেকিং সিস্টেম অনেক বেশি স্ট্রং। ম্যাক্সিমাম বাইকে ব্রেক ক্যালিপারে ইউজ করা হয় সিঙ্গেল পিস্টন ক্যালিপার, কিন্তু এই বাইকের ব্রেকিংয়ের জন্য 3-piston ক্যালিপার ইউজ করা হয়েছে। বাইকের পেছনের চাকায় টায়ার সাইজ 130, সামনের চাকায় টায়ার সাইজ 90। সামনের চাকায় টায়ার সাইজ কিছুটা চিকন, তবে বিশেষ একটা কারণেই বাইকের সামনের চাকায় টায়ার সাইজ চিকন। স্পিডিংয়ের জন্যই বাইকের টায়ার সাইজ চিকন দেওয়া হয়েছে। এই বাইকের 17 BHP পাওয়ারে যদি টায়ার সাইজ 100 বা 110 দেওয়া হতো, তখন টপ স্পিড পাওয়া যেত সর্বোচ্চ 125 থেকে 130 কিলোমিটার ম্যাক্স। কেপিআর 165 বাইকে 100 পর্যন্ত স্পিড ওঠানোর জন্য সময় লাগে মাত্র 7 সেকেন্ড। লো বাজেটের বাইক অনুযায়ী এই বাইকের ইনিশিয়াল পাওয়ার এখন পর্যন্ত সবচেয়ে বেশি। সিটি এবং হাইওয়েতে রাইডিংয়ের জন্য বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স অ্যাভারেজ। বাইকের ওজন 150 কেজি। হাই স্পিডে বাইকটি স্টেবল থাকার জন্য বাইকের ওয়েট যথেষ্ট। এটাই ছিল বাইকটা কেনার উপযুক্ত কিছু কারণ। 10-এর ভেতর আমি এই বাইকের স্কোর দেব 7.6।
বর্তমানে বাইকটির অফিসিয়াল প্রাইস 2,15,000 টাকা। ভিডিওটা যদি আপনার কাছে কিছুটা হলেও ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এ পর্যন্তই,